অভিজিতের সরকারের হত্যার মামলা এবং সেই খুনের মামলায় এবার শিয়ালদহ কোর্ট থেকে অন্য আদালতে নিয়ে যাওয়ার জন্য অনুমতি চাওয়া হলো, অর্থাৎ স্থানান্তর করবার জন্য অনুমতি চাওয়া হলো। আর এই সংক্রান্ত বিষয়ে মামলা শুনানি এবং তার পার্শ্ববর্তী আর্থিক কোন কোন খবরগুলো সামনে আসছে বা তথ্য সামনে আসছে সে বিষয়টা আমরা জানবার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। প্রিয়াঙ্কা, এই মুহূর্তে কি খবর পাচ্ছ এই শিয়ালদহ কোর্ট থেকে যে অন্য আদালতে স্থানান্তরের মামলা রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে? দেখো তারা এটার মধ্যে যা উঠে আসছে, অভিজিৎ সরকার হত্যা মামলায় শিয়ালদহ কোর্ট থেকে অন্য আদালতে স্থানান্তর পাঠক মামলা, এই মর্মেই মামলা দায়ের করেছিল অভিজিৎ সরকারের পরিবার। সিবিআইসি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শিয়ালদহ কোর্ট থেকে মামলা অন্য আদালতে স্থানান্তর নিয়ে সিবিআই এর আপত্তি আছে নাকি সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় পূর্বাবকাশকালীন বেঞ্চের। আদালত গুরুত্ব দিয়ে মামলা শুনছে না, বারবার আদালত আদালতের আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে। এই অভিযোগ তুলে শিয়ালদহ কোর্ট থেকে রাজ্যের অন্য যে কোনো আদালতে মামলা স্থানান্তরের আবেদন জানায় অভিজিৎ সরকারের পরিবার এবং পূর্বের ছুটির দু সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সনয়া, বেশ ধন্যবাদ জানাই প্রিয়াঙ্কা, নজর রাখো। এবং যেমনটা আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম, দেখুন বিজেপি কর্মী তার হত্যার ঘটনা এবং তারপর শিয়ালদহ কোর্ট থেকে অন্য আদালতে সেই মামলা যাতে নিয়ে যাওয়া যায়, অন্য আদালতে স্থানান্তর করা যায় সেই সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়েছিল এবং সিবিআইকে রিপোর্ট জমা দিতে ইতিমধ্যে বলা হয়েছে। হাইকোর্টের তরফ থেকে এমনটাও খবর উঠে আসছে। আর এদিকে কিছুক্ষণ আগেও আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে জেলার খবর দেবো এবং তার মধ্যে অন্যতম হচ্ছে ভাঙড়। যেই ভাঙড়ে এবার তৃণমূল কংগ্রেসের অর্থাৎ দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তৃণমূল সংসদ এবং বিধায়কের, একদিকে যেখানে তৃণমূল সংসদে তিনি বলছেন জুতোপেটা করার কথা, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি আবার বলছেন কষিয়ে থাপ্পড় মারার কথা। দলের নেতা কর্মীদের জুতোপেটা এবং থাপ্পড় মারার নিদান তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লা একদিকে, অন্যদিকে সাংসদ শাইনি ঘোষের ঘর দেবার নাম করে টাকা চাইলে থাপ্পড় মেরে আমাদের জানান প্রকাশ্য সভা থেকে মন্তব্য করেছেন ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের বিধায়ক। অন্যদিকে শওকত মোল্লার এই সমর্থন যাদবপুরের তৃণমূল সাংসদের শাইনি ঘোষের, দলে থেকে দল বিরোধী কাজ করলে জুতো মারার নিদান, জুতো মারার নিদান দিয়েছেন শাইনি ঘোষ। ব্যাক টু ব্যাক আপনাদের সামনে সেই বক্তব্য দুটো রাখি, একদিকে শাইনি ঘোষ অন্যদিকে শওকত মোল্লা। দলকে যারা বদনাম করার চেষ্টা করছে, যারা দলের নাম মানিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছে, যারা মানুষকে নানান পরিষেবা দেবে বলে তাদের কাছ থেকে অর্থ নেওয়ার চেষ্টা করছে, তাদের গালে শুধু দুটো থাপ্পড় নয়, তাদেরকে জুতা পেটা করা উচিত বলে আমি মনে করি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক খেটে খুটে এই দলটা তৈরি করেছে। একটা দল তৈরি করতে কি লাগে আজকে যারা কর্মীরা রয়েছেন তারা প্রত্যেকে জানেন, কাজে যারা শুধু নিজেদের কথা ভেবে, যারা শুধু লোভের বসে, যারা নিজেদের আখের গোছাবে বলে এবং নিজেদের পকেট ভরবে বলে তৃণমূল কংগ্রেস করছে, তাদের স্থান তৃণমূল কংগ্রেসে নেই। যদি আমাদের কোনো নেতা, সে বুথের নেতা হোক, অঞ্চলের নেতা হোক, সে ব্লকের নেতা হোক, সে বিধানসভার নেতা হোক, সে কোনো পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির মেম্বার হোক কিংবা জেলা পরিষদের মেম্বার হোক, যদি কারোর কাছে এক টাকা ঘরের জন্য চাইতে যায়, কানে একটা থাপ্পড় কষিয়ে দিয়ে আমাদের কাছে খবরটা পাঠাবেন। পরিষ্কার ভাবে বলতে চাই, এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, এই টাকা মামা ডিমাংসের সরকার দিচ্ছে, অনেক কষ্ট করে সরকার চালাচ্ছে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই টাকা গরিব মানুষের টাকা, এই টাকা কোনো নেতার অধিকার নেই। একজন দুজনের জন্য আজকে দল কালিমালিপ্ত, তৃণমূল কংগ্রেস কালিমালিপ্ত হবে, একজন দুজন তিনজনের জন্য দল বিপদে পড়বে, ধীরে ধীরে আমল তুলবে, এই জিনিস কিন্তু চলবে না। দলের ঊর্ধ্বে কেউ নয় এবং সব থেকে বড় বিষয় স্বার্থ সিদ্ধি করবার জন্য যারা দলে আসছেন তাদেরকে কোনোভাবেই রেয়াত করা হবে না, একবারে স্পষ্ট বার্তা দেওয়া হলো একদিকে যেমন শওকত মোল্লা অন্যদিকে শাইনি ঘোষ। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে, একদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএম সাংসদ এবং একই সঙ্গে আইনজীবী, তিনি কি বলছেন, এবং জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক কি বলছেন শোনাই। অ্যাকচুয়ালি যাকে বলে খেই হারিয়ে ফেলেছে, গুরু মোল্লা তো আগেই বলেছে ফোর্স করতে, ওটা বিভিন্ন ফর্মে ফোর্স করতে। আর শওকত মোল্লা তো মহান নেতা, আইনি ঘোষ তিনিও মানে সনাতনীদের উপর চরম অপমানের পর তারা জনপ্রতিনিধি হয়েছে, ঠিক আছে, তাদের আসল চরিত্রগুলি এখানে বেরিয়ে পড়ছে। আর তৃণমূল যদি বলে যে টাকা তোলার জন্য দুনিয়া ডাক্তারা আন্দোলন করেছে, এটা কার্যত মানে সোনার পাথর বাটির মতো শোনায় আর কি। বুঝে গেছেন ওদের মুখ্যমন্ত্রী মহান নেত্রী, সে সিবিআই তদন্তের স্ক্যানারে রয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ
সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে, যে মন্ত্রিসভা বেআইনি চাকরি টাকা দিয়ে দেওয়া চাকরি নিরাপত্তার জন্য ক্যাবিনেট ডিসিশন করেছে। তার দলটাই দুর্নীতিতে জন্ম নিয়েছে, দুর্নীতিতে বেঁচে আছে। সেখানে এইসব কথা ওরা বলছে ওদের কর্মীদের বোঝাবার জন্য, যে দুর্নীতির তো কম দুর্নীতিবাজ লোকেরা আছে যারা অস্বীকার করছেন, তারা ওই দুর্নীতির টাকাতে দালিত পালিত হচ্ছে, দুর্নীতির উপরে বেঁচে আছে। সেখানে নিজেরা কর্মীদের একটু চাঙা করার চেষ্টা করছেন, আর কিছু নেই। আর এদিকে এই শওকত মোল্লা যার কথা বলছে ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি এই যে জুনিয়র চিকিৎসকের অভাব বিচারের দাবিতে যেভাবে পথে নেমেছেন, আন্দোলন করেছেন, তাকেও কার্যত নিশানা করেছেন। তারা নাকি পেশা হিসাবে দেখছেন, এই অর্থ আদায় করা বা অর্থ উপার্জন হিসাবে দেখছেন এই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকের এমনটাই আক্রমণ করেছেন তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা। অভয়ের বিচার চেয়ে আন্দোলনের নামে টাকা আদায় করা হয়েছে, টাকা আয় করা হয়েছে এমনটাই অভিযোগ করছেন শওকত মোল্লা। আন্দোলন করছিল, মুখোশটা খুলে গেছে। গত দুদিন ধরে যারা টেলিভিশন টিভিতে দেখছেন, 4,75,00,000 টাকা ওদের ব্যাংকে অ্যাকাউন্টে ইতিমধ্যে পড়েছে। কিসের জন্য? তাহলে কি টাকা ইনকাম করার জন্য আন্দোলন হচ্ছিল? অভয়ের ফাঁসির দাবিতে আন্দোলন নয়, এটা ছিল ওদের মুখ আর মুখোশ। আজকে সেই ডাক্তারদের মধ্যে দুটো ভাগ হয়েছে, দুটো ভাগ হয়ে আজকে কেউ পশ্চিমবঙ্গের ডক্টর অ্যাসোসিয়েশন, কেউ জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন, এই ধরনের করে আজকে দুটো ভাগ হয়ে একটা অংশ বলছে এই যে কোটি কোটি টাকা আজকের কোথায় গেল তার হিসেবটা দিতে হবে। ভাবতে পারেন এর পিছনে কারণ? এই সুকান্ত শুভেন্দুরাম, এর পিছনে কারণ? এই সুদন চক্রবর্তীর মতো নেতারা, এই মীরাক্ষীর মতো নেতারা। আমি তাই জুনিয়র ডাক্তারদের বলি, বিশেষ করে দুই চারটে কত ডাক্তার, লক্ষ লক্ষ ডাক্তার আছে এখানে, তার মাত্র 1%, 2% ডাক্তার আছে যারা সিপিএম এর চামচাগিরি করে, দালালতি করে, যারা বিজেপির হয়ে ধান্দাবাজি করে। আজকে সেই দালালরা যেভাবে গত 2-3 মাস ধরে আজকে আর্চিকার কাণ্ডে ফাঁসির দাবিতে সামনে রেখে যেভাবে নিজেরা কোটি কোটি টাকা কামিয়েছে, যেভাবে এই বাংলাকে কালিমায়িত করেছে, বাংলার মানুষ কিন্তু আগামী দিনে কোনো ক্ষমা করবে না। মুর্শিদাবাদের ইতিহাস বিকৃত করা হচ্ছে, কেন বিকৃত করা হচ্ছে, কি কারণ? মূলত এই মুর্শিদাবাদকে নবাবের রাজধানী বলা হয়, কিন্তু নবাবের রাজধানী বলা হচ্ছে কেন? তার আগে কি কোনো সনাতনী সেখানে রাজত্ব করেননি? প্রশ্ন তুলেছেন বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র। কেন মুর্শিদাবাদকে নবাবের রাজধানী বলা হবে? প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠিও দিয়েছেন গজেন্দ্র সিং শেখাওয়াতকে চিঠি বিধায়ক সুব্রত মৈত্রের। বহরমপুরের বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র তিনি প্রশ্ন তুলেছেন এবং তার এই প্রশ্ন তোলাকেই কার্যত সমর্থন জানিয়েছেন বিজেপির হেভিওয়েট নেতারা। বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র তিনি রীতিমতো প্রশ্ন তুলেছেন এবং আমাদের প্রতিনিধি অর্থাৎ বিট্টু রায় চৌধুরীকে একেবারে স্পষ্ট করে তিনি ঠিক কি জানিয়েছেন, কি কারণের জন্য তিনি অপোজ করছেন বা কি কারণের জন্য তিনি এই চিঠি পাঠিয়েছেন নিজেই বলেছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরীকে। দেখাই আপনি চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র কেন্দ্রীয় মন্ত্রকে, কেন্দ্রীয় সরকারকে কি বলবেন, মানে গোটা চিঠিটা নিয়ে কিছু বিশেষ কি গুরুত্ব রয়েছে চিঠি? আমাদেরকে পশ্চিমবঙ্গে আমরা যেখানেই যাই সেখানে আমাদের শুনতে হয় নবাবের দেশের লোক। তো ঘটনাচক্রে আপনারা ইতিহাস পর্যালোচনা করে দেখতে পারবেন যে 1200 সামথিং কিছুদিনের মধ্যে খ্রিস্টাব্দে সুলতানি যুগ আমাদের পশ্চিমবঙ্গে তথা মুর্শিদাবাদ জেলা সহ সমস্ত জেলাতেই রাজত্ব করে। কিন্তু তার বহু আগে গুপ্ত সাম্রাজ্য, পাল সাম্রাজ্য, তার পরে আজ থেকে প্রায় 600 খ্রিস্টাব্দে কি 612 কি 622 এরকম খ্রিস্টাব্দে, মানে সুলতানিয়াত যুগের অন্ততপক্ষে 600 বছর আগে রাজা শশাঙ্ক গৌড়ের এবং কর্ণ সুবর্ণ আমাদের রাজধানী ছিল। তাহলে আমরা কেন রাজা শশাঙ্কের দেশের লোক হব না, এটা এটা হচ্ছে আমার প্রশ্ন। যে আমরা পশ্চিমবঙ্গে সমস্ত জায়গায় গেলে নবাবের দেশের লোক, নবাবের দেশের লোক কেন হব?
তার কারণ একটাই, দেশ স্বাধীন হওয়ার পর থেকে সনাতনীদের এবং ভারতবর্ষের কৃষ্টি এবং সৃষ্টি ঐতিহ্য এবং আমাদের সনাতনীদের যে সংস্কৃতি তাকে ভুলিয়ে দেবার চেষ্টা হয়েছিল। প্রথম শিক্ষামন্ত্রী থেকে অন্ততপক্ষে 12-15-20 বছর পর্যন্ত ভারতবর্ষের যে শিক্ষামন্ত্রী ছিল তাদের দ্বারা আমাদের ভারতবর্ষের সনাতনী সংস্কৃতির কালচারকে ভুলিয়ে দেবার জন্য যে ইতিহাস লেখা হয়েছিল সেই ইতিহাস আমি কেন্দ্র সরকারের কাছে, শিক্ষা দপ্তর বলুন, তথ্য সংস্কৃতি বলুন, স্বরাষ্ট্র দপ্তর বলুন, প্রত্যেকের কাছে আমি চিঠি দিয়েছি এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এই কথা তুলে ধরতে চাই যে নতুনভাবে ইতিহাস লেখা হোক।